অভিনয় করতেই ব্যস্ত পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি। ভাবছেন তো কোনো নাটকে অভিনয় করছেন বা কোনো সিনেমায় অভিনয় করছেন? না, আলপনার অভিনয় করছেন জেলা পরিষদের সভাধিপতি। ইতিমধ্যে সেই ভিডিও সামনে আসে আর তারপরে সমালোচনার ঝড়, আর তখন বাধ্য হয়ে সেই ভিডিও ডিলিটও করেছেন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি। মানভূমের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন সংস্কৃতি বাদনা পরব বা গোবন্দনা, এই পরবের অন্যতম অঙ্গ উঠোনে চালের গুঁড়ি দিয়ে আলপনা দেওয়া। সম্প্রতি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তার একটি আলপনা দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভিডিও প্রকাশ্যে আসার পরেই শুরু বিতর্ক, কারণ ভিডিওতে সভাধিপতি উঠোনে আলপনা দিচ্ছেন ঠিকই, তবে তার হাতে থাকা পাত্রতে নেই চালের গুঁড়ি, সম্পূর্ণ ফাঁকা রয়েছে পাত্র, তিনি শুধুমাত্র অঙ্গভঙ্গি করছেন। এতে পুরুলিয়া সংস্কৃতির অপমান হয়েছে বলে দাবি স্থানীয়দের। যে বাড়িতে চোখ পুরছেন সেটা সম্পূর্ণ নাটকীয়ভাবে চোখ পুরছেন, এটা মানভূম সংস্কৃতির সম্পূর্ণ তিনি অপমান করলেন, তাই এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এই খবর সম্প্রচার হতে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। আমরা যারা প্রত্যন্ত গ্রামে থাকি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে কিছু অনিচ্ছাকৃতভাবে একটা ভুল পোস্ট হয়ে গেছে, সেই পোস্টের জন্য আমি সত্যিই খুবই দুঃখিত, কারণ আপনারা জানেন যে আমি পুরুলিয়ারই মেয়ে, পুরুলিয়ারই একটা প্রত্যন্ত গ্রামের চাষি বা মাহাতো ফ্যামিলির আমি বউ, তার জন্য আমি আমাদের পুরুলিয়ার সংস্কৃতি পুরুলিয়ার কালচার আমার জানা আছে। একই সঙ্গে তিনি সাফাই দেন, প্রতিটা কাজ বাড়ির আমি নিজেই করি এবং ঠিক সেই মতো আমাদের যা বাঁধনা পরবের যে আমাদের রিচুয়াল ঠিক সেই মতো আমি চোখ দিয়েছি, এবং সেই চোখ দেওয়ার সময় আমার ছোট মেয়ে আমার কাছে না থাকাই সে পরে এসে আবদার করে যে মা তুমি চোখ দিয়ে শেষ করে দিলে, আমার তো শেখার ছিল, কাজেই ওকে শেখানোর জন্য আমি সেই গুড়ি না নিয়ে শুধু শুধু ওকে শেখাচ্ছিলাম। ভিডিও সামনে আসতেই তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের। তৃণমূল কংগ্রেস পার্টিটা এখন অভিনেতা এবং অভিনেত্রীদের চলছে, তো যেহেতু অভিনেতা এবং অভিনেত্রীদের দল হয়েছে, সেহেতু যারা আছে বিভিন্ন নেতা নেত্রী তারাও আজকে অভিনেতা অভিনেত্রীদের নকল করছে। ক্ষমা চাইলেও জেলা পরিষদের সভাধিপতির ভিডিও নিয়ে জোর চর্চা জঙ্গল মহল জুড়ে। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বারবার শিশুদের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা, বারবার শিশুদের খাবারের সঙ্গে সমঝোতা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে আবারও দেখা মিলল টিকটিকির, আর এবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা। শিশুরা খাওয়ার নিয়ে যায় এবং বেশ কয়েকজন শিশু সেই খাওয়ার খেয়েও ফেলে, যখন একজন অভিভাবকের নজরে বিষয়টি পড়ে তারপরে চাঞ্চল্য সৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার উত্তর পারপাটনা এলাকায়। জানা গিয়েছে দেগঙ্গার উত্তর পারপাটনার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি দেখতে পেয়েছিলেন প্রথমে একজন অভিভাবক, তারপরে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা, সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন শিশুকে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যারা স্কুলে গেছে যেরকম যায়, এবার খিচুড়ি নিয়েছে, নিয়ে আসার পরে খেয়েছে ওরা, এবার একজন ওদের বাড়িতে কেটলি থেকে টেবিনে গেছে, এবার ওরা দেখে সেটা স্কুলে জানায়, স্কুলে জানানোর পর স্কুলে দিদি আবার সবার বাড়ি বাড়ি গিয়েছে, তারে অনেক কিছু কিছু জানা খাওয়াই গেছে, মাইকে মাইকে অ্যানাউন্স করেছে, ওরা যাতে খেয়েছে যেহেতু ওই জন্যই চেক আপ করানোর জন্য নিয়েছে টিকটিকি। টিফিন কোটায় খিচুড়ি ছিল, হ্যাঁ আমার বউ আমার স্ত্রী খাইয়েছে উপর থেকে একটুখানি, তারপরে পাত্র ঢালার পরে সেটা হচ্ছে টিকটিকে পাওয়া গেছে, সেটা আমার মা আবার দিদিমণির কাছে দিয়েছে, দেখে এসে তা বলছে হ্যাঁ টিকটিকে পড়েছে, তারপরে আমরা নিয়ে আসলাম হসপিটালে। টিকটিকেটা রান্না করতে গিয়েই পড়েছে, ওখানে পরিষেবা ভালো নেই তো, ওদের ওই রান্না করে যে হাঁড়িতে হাঁড়িতেই পড়েছিল। দেখলেন তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কি পরিণতি, আর এবার দেখাবো পানীয় জল নিয়ে কিরকম সার্কাস চলছে। হ্যাঁ, এই শব্দটা উচ্চারণ করতে বাধ্য হচ্ছে, কেননা বাঁকুড়ার বিষ্ণুপুরে যে ড্রেনের জল তার তলা থেকে গিয়েছে পানীয় জলের লাইন,
আর সেই দূষিত জল নিয়ে মানুষজন স্নান করছে, খাওয়া দাওয়া করতে কার্যত বাধ্য হচ্ছে। বারবার পঞ্চায়েত সদস্যকে জানিয়ে হয়েছে এবং তিনি বলছেন দেখা হচ্ছে বিষয়টি, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে না। আর কতদিন এইভাবে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা নিয়ে ছেলে খেলা হবে, রাজনীতি হবে, উচ্চ প্রশ্ন। পানীয় জলের বদলে দূষিত জলেই দিন কাটাচ্ছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের মরার পঞ্চায়েতের কুল পুকুরের 22টি পরিবার। এলাকায় নেই বিশুদ্ধ পানীয় জল। এই যে জলের ভেতরে, অর্থাৎ এই ড্রেনের ভেতরে একটি একটা ভাঙা অবস্থায় পানীয় জলের পাইপ লাইন গেছে। এই ড্রেনের জলের ভেতরে, ড্রেনের জলের ভেতরে একটি পাইপ, তারা পাইপ কিন্তু এখানে এইভাবে সেট করছেন এবং এইভাবে সেট করার পর যেই জলটা বেরিয়ে আসছে ভেতর থেকে, ড্রেনের জল মিশ্রিত যেই জল বেরিয়ে আসছে এই জলই, অর্থাৎ এই জলই কিন্তু তারা পান করছেন। অনেক কষ্ট করে 6 মাস ধরে পাইপ ভেঙে দিচ্ছে, লোক কল ভেঙে দিচ্ছে, ওই নোংরা জল খাচ্ছি, ড্রেনের ছেলেগুলো খাওয়াচ্ছি, নিজের কারো পেটেরও গোলমাল হয়ে যাচ্ছে, কেঁচা জল, পোকা জল, ড্রেনের পেছাও জল সবই খেতে হবে। প্রায় 6 মাস ধরে এভাবেই চলছে স্নান, রান্না, খাওয়া। পঞ্চায়েতে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ড্রেনে জল ঢুকছে, নোংরা জল খেতে হচ্ছে, পাইপ লাগানো হয়, নিজের নিজের পাইপ আনা হয় বাড়ি থেকে, যে জল নিয়ে যাওয়া হয়, এই জল ব্যবহার আমরা করি। সমস্যা হচ্ছে প্রায় 6 মাস হয়ে গেছে, আর এখন আমরা চাইছি যাতে এটা ভালোভাবে বাগানো হয়, পরিষ্কার জল আসে। গ্রামবাসীদের অভিযোগ মিথ্যে বলে দাবি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের। আর কারণটা আমাদের জানা নেই যে ড্রেনের মাধ্যমে যে জল নিচ্ছে, নিশ্চয়ই ওই এলাকার যদি পঞ্চায়েত সদস্য যিনি আছেন তিনি নিশ্চয়ই আমাদের বডি মর্নিং মিটিংয়ে যায় বা মিটিংয়ে আলোচনা হয়, কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ নেই, গ্রামের মানুষ যেটা বলছে সেটা মিথ্যা বলছে। পানীয় জল নিয়ে রাজনীতি করছে তৃণমূল, এমনই অভিযোগ বিজেপির। মরার পঞ্চায়েতের কুলুপুকুরে যেহেতু আদিবাসী মহিলা সদস্য এবং বিজেপি, তাই আমি প্রধান মশাইকে বলবো রাজনীতির ঊর্ধ্বে থেকে গ্রামের পানীয় জলের ব্যবস্থা আপনি দেখুন। এলাকায় পানীয় জলের সমস্যা স্পষ্ট, তারপরেও সাধারণ মানুষের ভোগান্তিকে না দেখার ভান প্রশাসনের। রিপাবলিক বাংলা। জাতীয় সড়কের সম্প্রসারণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঠিকাদার সংস্থার সমস্যা। স্থানীয় বাসিন্দারা স্পষ্ট অভিযোগ করছেন 2013 সালে যে জমি অধিগ্রহণ আইন, সেই আইন মেনেই ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথা তারা জমি ছাড়বেন না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আমডাঙ্গার পূর্ব ধুনিয়া এলাকায়। নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ যতক্ষণ না তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা জমি ছাড়বেন না, এবং ক্ষতিপূরণ পেলেই তারা স্বেচ্ছায় সরকারের হাতে জমি তুলে দেবেন। এছাড়াও এলাকার মানুষদের নোটিশ না দিয়ে সড়ক সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছে, সেই কারণেই কাজ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ভূমিহারারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় আমডাঙ্গায় বিশাল পুলিশ বাহিনী। আইনের মতামত বলে সেটাকে কার্যকারী করছে না, বেসরকারি কাজ করছে, দেশের নাম করে, জনগণের নাম করে দেশদ্রোহী কাজ করছে। সেই দেশদ্রোহীর বিরুদ্ধে আমাদের আজকে কাজ বন্ধ, আন্দোলন এটাকে বন্ধ করেছি কেন? আমাদের যে পার্লামেন্ট, আমাদের যে বিডিও অফিস থেকে বলেছিলেন যে আমরা একসাথে বসবো, বসে আপনাদের 2013 সালের আইন মোতাবেক কাজ করব, কিন্তু সে কোনো কথাই সে শুনছে না, করেও না। যে কথা বলার ছিল সেটা না বলে, সেটা কার্যকারী না করে ওরা জোর করে এটা করছে, এটা দেশদ্রোহী বলে মনে করছি। কিন্তু যে আমাদের 13 রায়নি পয়সাদের এনআইএস অফিসের লোক অর্ডার দিয়েছে গেম সাইডে দেওয়ার জন্য, সেটা তো করিনি। আজকে 15টা বছর আমরা এই কমিটি চলছে আমল সিদ্ধির বুকে, পয়সা দিলে আমাদের কোনো আপত্তি নেই। আমাকে এসে গলা ধাক্কা দেয়, অপরাধকে গলা ধাক্কা দেয়, ঠিক আছে। আমরা বলছি যে দেখুন আপনারা মানা করছেন, আমরা কাজ করবো না, আমরা তো কারোর সাথে অশান্তি ঝগড়া কিছু করতে আসি, আবার মানা করার সত্ত্বেও তোমরা কেন করছো? দূর করেছে, হ্যাঁ, গলা ধাক্কা দিয়েছে আমাকে। কারা কারা? এই জমি রক্ষা কমিটির যারা লোকজন। কেন আপনারা, আপনাদের কি অপরাধ? আমাদের মানা করছে যে তোমরা কেন করছো।